আহা কি আনন্দ, শুধু ইলিশেরই গন্ধ। বর্ষাকাল আসতে চলেছে, মানে আসতে চলেছে বলতে গেলে এসেই গেছে প্রায়। আর বর্ষাকাল আসলে পরে মনের মধ্যে শুধু ইলিশ ইলিশ করতে থাকে, মনে হয় কোথাও যাই গিয়ে ইলিশ খাই, বাড়িতেও নিয়ে এসে বিভিন্ন ধরনের ইলিশের পদ বানিয়ে খাই। সেই উপলক্ষে কলকাতার বিভিন্ন বাঙালি রেস্তোরাঁগুলো ইলিশ উৎসব পালন করে থাকে প্রতিবার। তো এইবারও কস্তুরি অলরেডি ইলিশ উৎসব পালন করা শুরু করে দিচ্ছে। তো সেই উপলক্ষে আমি চলে আসলাম কস্তুরিতে। এই দেখুন লেখা আছে কস্তুরি, তো ভিতরে ইলিশটা নিয়ে যাই। কী কী পদ খাওয়া যেতে পারে ইলিশটা থেকে বানিয়ে দিতে বলবো এবং জমিয়ে খাবো। আপনারা চাইলে এখান থেকে কিনেই খাবেন, চলুন। তো এখন আমি চলে এসেছি কস্তুরির গড়িয়াহাটের হিন্দুস্তান রোডের উপর যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে। ইনাদের সবচেয়ে যেটা পপুলার এবং ওল্ড ব্রাঞ্চ সেটা হচ্ছে ফ্রি স্কুল স্ট্রিট ব্রাঞ্চ, মানে এটা ধর্মতলাতেই, ধর্মতলা থেকে একটু এগিয়ে গেলেই পাওয়া যায়। আর তারপরে যেটা হচ্ছে বালিগঞ্জ প্লেস, হিন্দুস্তান রোড যেখানে এখন আমি আছি, যাদবপুরেও আছে, ব্যারাকপুরেও আছে, চিনার পার্কে, নাগের বাজার, বেহালা, হোচিমিন সরণিতে আছে, সোদপুরে রিসেন্টলি হয়েছে, আর বারাসাতে ডাকবাংলো মোড়ে আপকামিং, মানে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, পুজোর আগে আগে কমপ্লিট হয়ে যাবে। আর তাছাড়া পুরীতেও আছে, পুরীতে গেলেও আপনি বাঙালি খাবার জমিয়ে খাবেন। আর তাছাড়া গৌহাটিতেও আছে। কস্তুরি রেস্টুরেন্টের সবকটা ব্রাঞ্চেই জুলাই মাসের 1 তারিখ থেকে 10 তারিখ অবধি চলবে ইলিশ উৎসব। তো ইলিশ উৎসব উপলক্ষে এই রেস্টুরেন্টের তরফ থেকে খুব সুন্দর আয়োজন করা হয়েছে, যাতে মানুষ তার মনের মতো করে ইলিশের বিভিন্ন রকমের পদের স্বাদ নিতে পারে। তো কী কী স্বাদ নেওয়া যেতে পারে চলুন দেখা যাক, আমিও দেখব, আপনারাও দেখবেন, আর তারপরে তো যা হওয়ার খাওয়া দাওয়ার সবই খাবো, আপনাদের কাছে শেয়ার করব। আর তার আগে ইলিশ তো এটা উৎসব, উৎসবের শুরুটা নয় আমিই করি, চলো। কস্তুরি রেস্টুরেন্টটার মেনলি বাংলাদেশি খাবার আর এদেশীয় খাবার দু ধরনের বাঙালি খাবারের সংমিশ্রণকে ভিত্তি করেই কিন্তু বানানো এই কস্তুরি রেস্টুরেন্ট। তার জন্য দেখুন কী সুন্দরভাবে এখানে একটা থিম করা হয়েছে, লেখা আছে এপার ওপার মিলে একাকার। আর সুন্দরভাবে দেখুন কনসেপ্টটাকে সাজানো হয়েছে। আমাদের জানি আমাদের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, মহানায়ক উত্তম কুমার আছে, সুচিত্রা সেন, পিছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল, বলে এপার বাংলার আমাদের প্রিয় এবং মহান মানুষদের ছবি এখানে তুলে ধরেছেন। আর ঠিক উল্টো সাইডে যদি বলা যায় ছবির এপাশটা যদি দেখা যায়, বাংলাদেশের জাতীয় পিতা মুজিবুর রহমান আছেন, আর আমাদের সবার প্রিয় নজরুল ইসলাম আছে, আর তার পাশে দেখতে পাচ্ছেন এটা যতদূর মনে হয় বাংলাদেশের সৌধ সেটা দেখতে পাচ্ছি, আর সঙ্গে রিক্সা, আমাদের এখানকার ওখানকার সব জায়গারই প্রিয়, আর তারপরে সেই গঙ্গার ধারে বিভিন্ন নৌকাগুলোকে সাজানো। কী সুন্দরভাবে পিকচারাইজেশনের মাধ্যমে ইনাদের যে থিমটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। চলুন ইলিশ উৎসবটা কীভাবে হচ্ছে সেটা দেখা যাক এবার। তো ইলিশ উৎসবের জন্য কস্তুরিতে কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে আমাকে, তার কারণ আমি ভেবেছিলাম যে এখানে এসে ইলিশ উৎসবটা আমি শুরু করব। তার জন্য দেখুন একটা সুন্দর একটা ইলিশ মাছ নিয়ে নেওয়া হয়েছে, যার ওজন প্রায় 1 কিলোর আশেপাশে। আর রান্না করতে গেলে যা যা ইনগ্রেডিয়েন্ট বা উপাদানগুলো দরকার সেই উপাদানগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর বেস করে আজকে জমিয়ে ইলিশ পর্ব হবে, আর ইলিশ মাছের অনেক পদ হবে। কী কী পদ আছে সেটা একটু জেনে নেওয়া যাক। হা কি আনন্দ, শুধু ইলিশের গন্ধ, যেটা শুরুতেই বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি কস্তুরি রেস্টুরেন্টের ইলিশ উৎসব উপলক্ষে একটা থিম। আর ইলিশ উৎসব উপলক্ষে এখানে স্পেশালি যেটা একটা আয়োজন হচ্ছে, ইলিশের অনেক রকমের পদ, কী কী পদ আছে চলুন একটু বলে নিই আপনাদেরকে, যেটা আমাকে এনারা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে সেটাকে আমি বলছি আপনাকে। সর্ষে ইলিশ ভাপা, যার দাম 470 টাকা, ভাবছি এটা অর্ডার দেবো, কারণ ইলিশ মাছ আর তার সাথে সর্ষে বাটার ভাপা থাকলে তো কথাই নেই কোনো। দই ইলিশ আছে, এরকম অসংখ্য পদ আছে। আর একটা দেখতে পাচ্ছি এখানে ভালো লাগে, যেটা কচু পাতা দিয়ে চিংড়ি, এই রেস্টুরেন্টে বহুবার খেয়েছি, আমার মনে হয় সেরা পদ। কিন্তু এখানে বলছে কচু পাতা দিয়ে আবার ইলিশ, এটা অবশ্যই বলবো। আর ইলিশ বিরিয়ানি আছে, ভাই ক্যা বাত ক্যা বাত। আর সঙ্গে ইলিশ মাছের ফ্রাই আছে, ইলিশ মাছ ভাজা তো নিতেই হবে, সঙ্গে ইলিশ মাছের ভাজা একটু তেলটাও চেয়ে নেবো। তো এবার ইলিশটাকে একটু কাটিং করতে দিই, তারপরে আসি আবার। ইলিশ মাছটা কাটা হয়ে গেছে, আমি বলেছিলাম এখানে যে ইলিশ মাছ কাটার পরে আমি দেখতে চাই এখানে কতগুলো পিস হতে পারে 1 কিলো মাছে। লেটেস্ট যেটা লাগছে বা যেটা দেখে আমি খুব হয়রান হয়ে যাচ্ছি, যে এত 1 কিলো মাছের মধ্যে থেকে মাত্র মাঝে 4 পিস মাছই শুধুমাত্র গেস্টদেরকে দেওয়া হয়, মানে 1, 2, 3, 4 মাঝের যে 4 পিস, এই 4 পিসই শুধু দেওয়া হয়, আর লেজটা এখানে কাউকে দেওয়া হয় না, আর মাথাটা কখনো কখনো বিভিন্ন পদের মধ্যে দেওয়া হয়, না হলে বেশিরভাগ সময় দেওয়াই হয় না। তাহলে ভাবুন তো এরকম একটা মাছের দাম কমসে কম 1300 থেকে 1500 টাকা কিলো তো হবে আজকের দিনের 1 কিলো মাছের দাম। আমি তো 19-20 হতে পারে, সঠিক তথ্য আপনারা তুলে ধরতে পারেন, আমি কলকাতা বাজারের কথা বলছি। 1200 থেকে 1500 টাকা দামের মধ্যে একটা মাছ কিনে
তার মধ্যে থেকে যদি চার পিস এরকম এক একটা সাইজ, মানে এক একটা সাইজ প্রায় 200 গ্রামের উপরে তো হবে বলে আমার মনে হচ্ছে, তাহলে এরকম সাইজের এক একটা মাছ দেয় যখন এরা, তখন দাম তো তার 450 থেকে 550 মধ্যে হওয়াটা তো স্বাভাবিক। আমি তাই দেখলাম যে এখানে যে কটা পদ আছে ইলিশ মাছের দাম সবকটা কিন্তু 450 থেকে 550 মধ্যেই আছে, আপনি যেমনই 19-20 করে নিন না কেন। তাই একটু না দাম বেশি আছে বলে অনেক কিছু করার নেই, কারণ পিসটা দিচ্ছে সলিড। হ্যাঁ, লেসটার সম্বন্ধে আমি এখানে অবশ্যই বলে যাবো, আমি হোটেল কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই চাইলে পারে এই লেজের অংশটাতে লেজ ভর্তা করতে পারেন, যেটা বাংলাদেশের খুব প্রিয় 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 খাবার। তো ইলিশ উৎসবটা শুরু করার জন্য হাতে একটু তেল দিলাম, নিয়ে একটু হলুদ নিয়ে বিট্টু বলে যাচ্ছে ইস্ট বেঙ্গল। আরে ইলিশ দুই বাংলারই খাবার পাগলা, ইস্ট বেঙ্গলে হোক বা এই বাংলার হোক সবাই আমরা ভালোবাসি ইলিশ। তো চলুন এটাকে এবার কুকিং করতে পাঠানো হোক, বিভিন্ন যে পদগুলো বলেছে সেগুলো রান্না হোক, ততক্ষণে আপনারা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখে নিন। তো ইলিশ মাছটা তো বলেছিলাম আপনাদেরকে যে কুকিং করতে পাঠিয়েছিলাম, সেই ইলিশ মাছের থেকে চার পিস তো বললাম এখানে ব্যবহার হয় বা গেস্টদের দেওয়া হয়, তো সেই চার পিস দিয়ে চারটি পদ আমি বানাতে বলেছিলাম, সেটা চলে এসছে। একটা কী কী নিয়েছি বলে দিচ্ছি, ইলিশ ফ্রাই 470, কচু পাতা দিয়ে ইলিশ 510 টাকা, সর্ষে ইলিশ ভাপা 470, ইলিশ বিরিয়ানি 540। তো দেখলেন যে যে চারটে পদ বলেছিলাম সেই চারটে পদ চলে এসেছে, কিন্তু একটা অ্যাড অন করা যায়, মানে আপনি যে কোনো এক পিস ইলিশ মাছের সঙ্গে 200 টাকা দিয়ে একটা আপনি থালি নিতে পারবেন, সেটা এক পিস যে কোনো, আপনি ধরুন এই মাছ নিন বা এই মাছ নিন বা এই মাছ নিন বা এখানে নিন, এনাদের যে ইলিশ উৎসবে যে কটা মেনু থাকবে সব কটা মেনুর সাথে আপনি একটা থালি নিতে পারবেন, যার দাম পড়বে মাত্র 200 টাকা। এই 200 টাকায় কী কী পাচ্ছেন সেটাকে বলে নিই, বাসমতি চালের ভাত পাওয়া যাবে, পাঁপড়, ঝুরঝুরে আলু ভাজা, লেবু, লঙ্কা, সোনামুখ ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে ছেঁচড়া, আমের চাটনি। আর এই যে অ্যাড অন যেটা দেওয়া হচ্ছে এটা কিন্তু নন শেয়ারেবল, মানে কেউ যদি একটা ইলিশ মাছ নেয় তার সঙ্গে একটা থালি পাওয়া যাবে যেটা নন শেয়ারেবল, নন রিপিটেবল, মানে যেটা একবারে দেওয়া হবে সেটাই, পরে আপনি চাইলে কিন্তু আলাদাভাবে পাবেন না, তার জন্য আপনাকে আলাদা আলাকাটে অর্ডার দিয়ে নিতে হবে। এখানে আপনি চাইলে এই ইলিশ মাছটা নিন তো একটা থালি পাবেন 200 টাকা দিয়ে, আপনি যদি এই ইলিশটা নিন তার সঙ্গে আরেকটা পাবেন, কিন্তু একটা ইলিশ নিয়ে দুটো থালিও পাবেন না বা দুজনে মিলে শেয়ার করেও খেতে পারবেন না, এটা এখানকার রুলস বলে দেওয়া হয়েছে। যেমন ধরুন বলি এর দাম 470 টাকা, মানে ইলিশ ভাপার দাম 470 টাকা, এর সাথে আর 200 টাকা যদি দেন তাহলে আপনি এই থালিটা আপনি পেয়ে যাবেন, এই থালি মানে যেটা বলেছিলাম 200 টাকা স্পেশাল অ্যাড অন থালি সেটা পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার করাতে পেরেছি। তো এবার শুরু করি, বিট্টু আমি দুজনেই হামলে পড়বো, আগে আমি বিট্টু তো আর ওয়েট করতে পারছে না, আমার খাওয়া শেষ হলে বিট্টু শুরু করবে। তো শুরু করব ইলিশ মাছের তেল দিয়ে, আর ইলিশ মাছের তেল তার সঙ্গে দেখতে পাচ্ছি আছে কাঁচা লঙ্কা। ও ইলিশ মাছের তেল আমার খুব প্রিয়, কাঁচা লঙ্কা একটু আগে ভাতটা ভেঙে নেই, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার, তো দেখি নুন দিয়ে ইলিশ মাছ ভাজা তেল, মাথাই খারাপ। আর সঙ্গে আছে এখানে ইলিশ মাছ ভাজা, সঙ্গে আছে ইলিশ মাছ ভাজা, আর উপরে দেখুন কতটা পরিমাণে এখানে বেরেস্তা দিয়ে দেওয়া ছিল, বেরেস্তা, তারপরে আছে ধনে পাতা, কাঁচা লঙ্কাকে হালকা করে ফ্রাই করা, আমি একটু বেরেস্তাটা দিয়ে মাখিয়ে নেবো। আমরা বহুবার খাই বিরিয়ানির সাথে, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে খাই,
এখানে বেরেস্তা, ইলিশ মাছের তেল, মাছের কোয়ালিটিটা ধাসটা দেখবো, একটু সাদা ইলিশ মাছ ভিতরটা দেখো, মানে কোয়ালিটি সেই লেভেলের ভাবে আশা রাখি, কারণ ভিতরে ধবধবে মাছ সাদা মানে আমি 99% জায়গাতে দেখেছি মাছটা কোয়ালিটি বেটার থেকে, না খেয়ে বলা যায়। এবার খেয়ে দেখি মাছটার সাইজ তো আগেই বললাম, মনের অন্তঃস্থলে গিয়ে একদম ডিস করে দিচ্ছে। ইলিশ মাছটা দিয়ে একটু ভাত থেকে একটু হালকা করে মেখে নিই। একটু আগে আপনাদের বলেছিলাম এই রেস্টুরেন্টে এক একটা ইলিশ মাছের দাম কেন 500 টাকার আশেপাশে হয়, তখন একটু আগে বললাম যে 1 কিলো যদি ইলিশ মাছ কিনে এনারা সেখানে মাত্র 4 পিস এনারা বিক্রি করেন, বাকিটা এনাদের ওয়েস্টেজ হয়। কখনো কখনো মাথা দিয়ে ওর পদ বানান, যেমন এখন বানিয়েছে ছাছড়া বানিয়েছেন, কিন্তু লেজটা কারণ কাকে দেবে, লেজ কীভাবে দেবে? তার জন্য এনাদেরকে আমি এটা সাজেস্ট করে গেছি, যদি ফিউচারে এনারা কথা রাখতে পারেন যে বাংলাদেশি স্টাইলের ইলিশ মাছের লেজ ভর্তা। বেটু এই ভাজা দিয়ে তো এক থালা ভাত খেয়ে নিতে পারবো। হারিয়ে যেতে ইচ্ছা করছে, এখন ইলিশের অনেক পদ বাকি, আসছি। এবার খাবো হচ্ছে সোনামুখ ডাল, আর তার মধ্যে দেখতে পাচ্ছি মটরশুঁটিও দেওয়া আছে, কিছু ভেজিসও দেওয়া আছে, কিছুটা গাজরও দেখতে পাচ্ছি। একটু সোনামুখ ডাল নিয়ে নিই, আর সেটা খাওয়ার জন্য সাথে আছে ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। দেখুন পুরো মাথা মানে পুরো মাথাই আছে এর মধ্যে। সোনামুখ ডালগুলো দেখুন পুরো ঘন থকথকে ডাল, তার মধ্যে মটরশুঁটি তো আছেই। অসাধারণ খেতে, অসাধারণ ডালকে অসাধারণ বলতে হচ্ছে, তখন এর মধ্যে ঘিয়ের খুব সুন্দর ফ্লেভার, হিং দেওয়া আছে মনে হচ্ছে অল্প একটু, সেই ফ্লেভারও পাচ্ছি। পুরো অনুষ্ঠান বাড়ির ডাল আপনাকে মনে করাবে, আর সাথে মুচমুচে ঝুরঝুরে আলু ভাজা। একটু গন্ধরাজ লেবু নিয়ে নিই, গন্ধরাজ লেবু দিয়ে প্রত্যেকটাই আলাদা আলাদা স্বাদ বহন করছে। এগুলো হচ্ছে বাংলার ঐতিহ্য, এগুলো একটা বাংলার গর্ব। ছ্যাঁচড়াটা একটা এমনি খেয়ে দেখি, এবং কাঁটা ইলিশ মাছের কাঁটা, বিভিন্ন ধরনের সবজি দিয়ে, কোনো শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, তার অনবদ্য স্বাদ, অনবদ্য। এটা মোস্ট প্রবাবলি পুঁইশাকই দেওয়া আছে, আলু কুমড়ো বিভিন্ন ধরনের শাক, সজনাটা একটু আগে এটাতে মাখিয়ে নিই। আমি এত ভালো লেগেছে কী বলবো ছ্যাঁচড়াটা, আপনারা এসে যদি এই 200 টাকার থালিটাকে আমি অ্যাড অন এই জন্যই করতে বলবো, স্পেশালি ছ্যাঁচড়াটার জন্য। কাঁটা আছে, কাঁটার কিন্তু সাবধান একটু বেছে নেবেন। এবার চলে আসছি কচু পাতা দিয়ে চিংড়ি। না না না, কচু পাতা দিয়ে ইলিশ। আমরা সাধারণত কলকাতার বিখ্যাত যে সমস্ত অথেন্টিক বাঙালি রেস্টুরেন্টগুলো আছে সেখানে গিয়ে আমরা সাধারণত কচু পাতা চিংড়ি খেয়ে অভ্যস্ত, বিশেষ করে আমি। কচু পাতা দিয়ে যে ইলিশও হতে পারে এটা আমি কস্তুরি দেশে প্রথমবার জানতে পারলাম। অবশ্যই এর স্বাদ নিতে তো হবেই, একটু এই কচু পাতার গ্রেভিটা দেখি, আর তার সাথে ইলিশ মাছের এত পদ সবই আমি আর বিট্টু ভাগযোগ করে খাবো। তাই বিট্টু আমি এসার থেকে নিচ্ছি বিট্টু, আমি আগে এত খেয়ে দেখি ডিম আছে এখানে বিট্টু, এটা ডিম তো নাকি, ভালো করে মাখিয়ে নিই। পুরো সর্ষের ঝাঁঝ, পিওর যে ঝাঁঝ সেটা আছে, মানে অ্যাকচুয়ালিটা সর্ষের পোস্ত দিয়ে বানানো, তার সাথে কচু পাতা তো আছে, কচু পাতার জন্য আমার গলায় কোনো রকম লাগছে না, যতদূর মনে হচ্ছে এটা দুধ কচু, মনে হচ্ছে এর উপর দেওয়া কাঁচা সর্ষের তেলও দেওয়া আছে। কচু পাতা চিংড়ির যেরকম একটা অনন্য স্বাদ, এটারও সত্যি অনন্য স্বাদ। এবার চলে আসি ইলিশটাতে, ইলিশটা একটারই ইলিশের বিভিন্ন অংশ আছে, এটা ইলিশটা কিন্তু ভাজা নয় ভাপা, এটা ইলিশের স্বাদটা ভাজা ইলিশের থেকেও আরও অনেক অনেক বেশি ভরাচ্ছে, আর সঙ্গে আছে ইলিশ মাছের ডিম। এরকম যদি ডিম থাকে ইলিশ মাছে তো ক্যা বাদ।
পুরো মন ছুঁয়ে গেল। রিয়েল মাছটা যেরকম অসাধারণ মাছটা, টেস্টও যেরকম সেরা খেতে সেরা। এবার আছে হচ্ছে সর্ষে ভাপা ইলিশ। সর্ষে ভাপা ইলিশ উঠতে কেমন লাগছে? রিকোয়েস্ট কী রিকোয়েস্ট? ও বাবা, ঠিক আছে চলো, বিট্টুর জন্য এটা পুরোপুরি থাকবে। আমি যদিও ইলিশ আগে খেয়েছি, ইলিশ বিরিয়ানিও আছে, তুমি এটা খাবে তাহলে, ঠিক আছে বিট্টু? তাছাড়া আগেরগুলো যেগুলো আমি চামচ দিয়ে আলাদাভাবে নিয়েছি সেগুলো তুমি খাবে, ওকে? এবার চলে এসছি ইলিশ বিরিয়ানি। তো বিরিয়ানিতে দেখতে পাচ্ছি কোয়ান্টিটি, কিন্তু রাইসের কোয়ান্টিটি অনেকটাই, মানে আমার তো মনে হয় শুধু যদি আপনারা এসে ইলিশ বিরিয়ানি নেন তাও মনে হয় চলে যেতে পারে, কারণ এখানে যতটা কোয়ান্টিটি আছে, যারা বিরিয়ানি লাভার তারা কিন্তু এসে মাংসের বিরিয়ানি বাদে একটি ইলিশের বিরিয়ানি চোখ বুঝে খেয়ে দেখতে পারেন। আমার সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু ইলিশ এখানে যখন দেখলাম লিস্টে ইলিশ বিরিয়ানি আছে, আমরা আগে ইলিশ বিরিয়ানি নিতেই হবে। তো ও ইলিশ মাছের সাইজটা দেখুন, আমি আগেই বলেছি এখানে প্রত্যেকটা ইলিশের চারটে টুকরো করে মাত্র বিক্রি হয়, মানে এক একটা ইলিশের সাইজ 200 গ্রামের আশেপাশে তো বটেই। শুরু করি ইলিশ বিরিয়ানি। আর আরেকটা কথা বলি, গত বছর আমরা বাড়িতে ইলিশ উৎসব করেছিলাম, সেখানে ইলিশের অনেক পদ বানিয়েছিলাম, তার মধ্যে একটা কিন্তু ছিল ইলিশ বিরিয়ানি। তার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা ছেলে দেখতে পারেন, সেখানে ইলিশ বিরিয়ানি বানানোর প্রসেসটাও দেখিয়েছিলাম, চাই দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু এই বিরিয়ানিটার মধ্যে বেরেস্তার পরিমাণটা কিন্তু অনেকটাই দেওয়া আছে। আর পুরো দেখুন ঘি এবং রিফাইন তেলের একটা সংমিশ্রণ এখানে আছে। এবার খেয়ে দেখি বিরিয়ানির মশলারও একটা হালকা ফ্লেভার আছে, তার সাথে ক্যারোজাল গোলাপ জল অতি সাধারণ, মানে সামান্য টুনি ফ্লেভারটা বুঝতে পারছি। আর বিরেস্তার পরিমাণ অনেকটা দেওয়ার জন্য বিরেস্তার ভালো ফ্লেভার। এবার চলে আসি ইলিশটা। ইলিশটার সাইজ দেখুন আর চওড়াগুলো দেখুন, বারবার বলছি তার কারণই একটাই, এই সমস্ত রেস্টুরেন্টের ইলিশের দাম একটু বেশি হয় ঠিকই, কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস যে তিনটের ইকুয়েশন সেটাকে দেখতে গেলে পরে কিন্তু এই প্রাইস দিতেই হবে। এইবার দেখুন মাছের কোয়ালিটি, ও পুরো সাদা ধপধপ করছে বিট্টু, তাই না বলো? সাদা ধপধপে মাছ ভেতরটা, আর ভাপা কিন্তু, এটা ফ্রাই করা নয়। মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি, অনবদ্য, ভাষায় প্রকাশ করা সত্যিই খুব মুশকিল। বহু মানুষ ইলিশ খেতে ভালোবাসেন না তার কারণে একটাই, কাটার জন্য। ভালো জিনিস পেতে গেলে পরে একটু তো কাটা সামলাতেই হবে, তাই না বলেন? আর ইলিশ মাছের সাথে দোস্তি করতে গেলে কিন্তু কাটার সাথে দোস্তি কিন্তু করতেই হবে। এরকম ইলিশ পেলে পরে হাসি পালিয়ে যাবে, এতটাই টেস্টি। আর বিরিয়ানিটাও একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ কিছুই না আমরা অনেকক্ষণ ধরে ভিডিও করছি, আর উপরে এসি আছে, এসি নিচে বসে আছি, বেশিক্ষণ রাখলেই খাবারটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মনোরম, বাইরে গরম এত, ভিতরে খুব মনোরম আবহাওয়ার মধ্যে জবরদস্ত খাবারের স্বাদ নিচ্ছে। বিরিয়ানিটা দুর্দান্ত বিরিয়ানি, দুর্দান্ত। আর সঙ্গে তার সাথে অসাধারণ কোয়ালিটির ইলিশ। তাহলে এবার বিরিয়ানিটা আমি খাওয়া শেষ করি, এখনও অনেকটা আছে, এটা যদি পুরোটা আমি খাবো না, বিট্টু খাবে। আর না খেতে পারলে যেগুলো আমরা না খেতে পারবো সেগুলো সব বাড়িতে পার্সেল করে নিয়ে যাবো, বাড়ি থেকে ধীরে ধীরে রাত্রেবেলা হলে খাবো অবশ্যই। তো আমি খাওয়া শেষ করি, তারপরে আসছে বিট্টু মহারাজ। এই আইটেমগুলো তো খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন নতুন করে আর দেখাইনি। তো এইটা আমি অনেকদিন পর খাচ্ছি, কারণ বিগত কয়েকদিন ধরে আমি চিংড়ি মাছ খেতে পারি না। তো এই কস্তুরিতে কিছুদিনের জন্য আমার সুযোগ করে দিয়েছে কচু পাতা ইলিশ, সেটা খাচ্ছি। সো আরেকটা খবর, বেহালা যে ব্রাঞ্চটা, কস্তুরির যে ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চটা বিগত কিছুদিন ছিল বন্ধ ছিল। সো খুশির খবর এটাই বেহালাবাসীদের জন্য, বা বেহালা আশেপাশে যারা থাকেন তাদের জন্য, এটা রেস্টুরেন্টটা কিন্তু আবার ওপেন হয়ে গেছে। তো আপনারা যদি চান সেইখানে এসে এই ইলিশ উৎসবটা এনজয় করতে পারেন, এখানকার স্বাদ নিয়ে কোনো কথা হবে না। প্রত্যেকটা আইটেম, ডাল থেকে শুরু করে ছ্যাঁচড়া যা যা ছিল প্রত্যেকটা আইটেম দুঃখ, আর এটা তো কোনো কথাই হবে না। আমরা দিন পর কচু পাতা চিংড়ির জায়গায় কচু পাতা ইলিশ পেয়েছি, আর মাছের কাছে ইলিশ যেরকম ফরমেশনে আসুক না কেন ছক্কাও মারবেই। মাছটা পেটিটা কত বড় বলতো? বীভৎস চওড়া, মানে এতটা চওড়া ইলিশ আমি কোথাও খাইনি এখনো অবধি।
ইলিশ মাছ দিয়ে, হ্যাঁ একটু কাটা আছে ঠিকই, ভালো জিনিস পেতে গেলে একটু খোঁচা খেতেই হবে। গোলাপেরও কাটা থাকে, একটু গোলাপ কিনলে নাকি কয়েকদিনের মধ্যে? হ্যাঁ, বিশ থেকে আসার পর প্রচুর গোলাপ কিনেছি। একটু লঙ্কা দিয়ে, লাল লাল লঙ্কা, কচু পাতা দিয়ে যেটা বানিয়েছি ইলিশে, দুর্ধর্ষ লাগছে খেতে। একটা হালকা মিষ্টতা, সর্ষের আর সর্ষের তেলের ঝাঁজ, মানে ব্যালেন্সড স্বাদ আসছে, তুখর লাগছে। আর ইলিশ মাছটা তো কোনো কথাই হবে না, যেরকম স্বাদ সেরকম কোয়ালিটি আর সেরকম সাইজ প্রশ্নই উঠবে না যে এটা ফ্রেশ নয় বা কিছু, একদমই ফ্রেশ মাছ দেখেই বোঝা যাচ্ছে। আর স্বাদও আছে মাছটার, এত সুন্দর ইলিশটাকে উপভোগ করতে গেলে ইলিশ উৎসবে আসতেই হবে, যে কোনো কাস্তুরি ব্রাঞ্চে আপনার এলাকায় যেটা আছে। আমার মতে মিস না করাটাই বেটার, স্পেশাল আইটেম সর্ষে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে খেতে দিইনি, কারণ আছে, এটা কারণ আছে, এটা আমার একটা আবেগ। ওকে, ইলিশটা যেমন একটা আবেগ, ফুটবলটা যেমন আবেগ, ইস্ট বেঙ্গলটাও আবেগ, সো এটাও আমার কাছে একটা আবেগ। সর্ষে দিয়ে সর্ষে ইলিশ, আজকাল তো বেশি আবেগে থাকে, আবেগে ভাসছি আমি। মাই গুডনেস, ইলিশের চওড়াটা দেখো, সেই ইলিশ ইলিশ ইলিশ, এটা বাঘ বাঘ, ইলিশ নয় বাঘ, ডিম সাথে ডিম। কস্তুরিতে একটা জিনিস বলবো, কোনো খাবার মানে ফেলে রেখে উঠে যাওয়ার মতো নয়, কিছু ছাড়তে পারছি না, কষ্ট হবে, মানে শেষ বিন্দু অব্দি, মানে পুরো হাতে পারলে থালা তুলে ছেটে নেওয়া যাবে, এতটাই টেস্টি প্রত্যেকটা খাবার। যেটা যে আজ খেয়েছি দেখানোর মতো পরিস্থিতি নেই, না তো দেখাতাম কীভাবে খেয়েছি আমি। তো সর্ষে ইলিশটা খেয়ে দেখা যাক, কথা হবে না, শেফ সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে নিতাম। ইলিশটা ভাঙতেও মায়া লাগছে, এত সুন্দর একটা ইলিশ, এত চওড়া, এত সুন্দর, মানে সাজিয়ে রেখে দিই, কিন্তু খেতে হবে, কিছু করার নেই, ভেঙেও গেছে। মুখোমুখি জাস্ট মেল্ট হয়ে গেল ইলিশটা, মেল্ট। একটা কাঁচা লঙ্কা ফাটিনি, এমনিও ঝাল, আর একটু ঝাল দিয়ে জিনিসটাকে আরও মাখা মাখা করে তুলতে হবে। ও ছাড়া যাচ্ছে না, হয়তো আন্ডা, ইলিশের আন্ডা, আচ্ছা খাসি ফুটে গেছে ইলিশের কাছে, সাদিক মাছের রাজা, যেরকম ফরমেশনে আসুক গোল তো করবেই। শেষ পাতে চাটনি আর পাঁপড়টা রয়েছে, তো চাটনি পাঁপড় নিয়ে আলাদা করে কিছু বলছি না, অবশ্যই ওটা ভালোই হবে। এখন অবধি যা যা কিছু, কোনো কিছু এখন অবধি খারাপ বলার মানে জায়গা তো রাখেই নি, আর বলবোই বা কীভাবে। আপনারাও আসুন, এনজয় করুন ইলিশ উৎসবটাকে। তো আমি এটাকে শেষ করি ততক্ষণ, তারপর দাদা আসছে। কস্তুরি এসে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, আরেকটা কথা, আমরা এসেছি কস্তুরির গড়িয়াহাটের হিন্দুস্তান রোডের উপর যে ব্রাঞ্চটা, মানে আরেকবার একটু ডিটেলসে বলে নিই, গড়িয়াহাটের বাসন্তী দেবী কলেজের পরেই যে রোডটা চলে গেছে হিন্দুস্তান রোড, তার শেষে আসলে পাওয়া যাচ্ছে এই এত সুন্দর নিউ ডেকোরেটেড খুব সুন্দর কস্তুরি রেস্টুরেন্ট। আপনারা চাইলে কস্তুরির যে নটা যে ব্রাঞ্চ আছে সে প্রত্যেকটা ব্রাঞ্চে যেতে পারেন, কিন্তু এই ব্রাঞ্চটা কিন্তু খুব অসাধারণ, এই জন্য এই ব্রাঞ্চটাতে এসেছিলাম। তো ইলিশ ফেস্টিভ্যাল এসে যাচ্ছে, ইলিশ খান, এনজয় করুন এবং ভালো থাকুন। আমরাও চেষ্টা করছি বিভিন্ন জায়গায় গিয়ে ইলিশ উৎসব পালন করার, আর স্পেশালি কস্তুরি দিয়ে স্টার্ট করলাম, আর খুব 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 ভালো লাগলো। জুলাই মাসের 1-10 অবধি যে কোনো সময় যে কোনো ব্রাঞ্চে গিয়ে জমিয়ে ইলিশ খান। আর কস্তুরি থেকে যেটা আমাদেরকে জানানো হলো যে ইনাদের কিন্তু যেরকম রেস্টুরেন্ট আছে, তাছাড়াও কিন্তু ইনহাউস বা বিভিন্ন জায়গায় ইনারা ক্যাটারিংও করে থাকেন। আপনাদের চাইলে কিন্তু ইনাদের যে নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বা অ্যাড্রেস আমি সব ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে কল করেও কিন্তু আপনাদের যদি কোনো দরকার হয় সেখান থেকে ক্যাটারিং অবশ্যই করাতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, ভালো লাগলে প্রতিবার যা বলি প্লিজ লাইক করুন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এরকম মজাদার সুপার ডুপার হিট ভিডিও পারলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবেই তো আপনাদের কাছে এরকম বাংলার আনাচে কানাচের বিভিন্ন ধরনের বাংলা সংস্কৃতি বা সংস্কৃতির সাথে যুক্ত খাবারকে তুলে ধরার চেষ্টা করব। আজ এর দিন এলো, নেক্সট দিন দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। বাই বাই।